আসসালামু আলাইকুম গাইস, বারসম চ্যানেলে সকলকে স্বাগতম। পাখিকে কীভাবে সফট ফুড দেবেন? আপনার কিছু পাখি আছে সফট ফুড খায় না, তাদের অভ্যাস নেই, এই কারণে পাখিকে সফট ফুড দেবেন কীভাবে সেটা আজকে বলবো আপনাদের কাছে। পাখিকে রাত্রে যে সিটনেসটা দেন আপনারা, সেটা রাত্রে বের করে রাখবেন এবং 10টার সময় পাখিকে সফট ফুড দেবেন। সিটনেসটা দেবেন হলো বিকাল দিকে, সফট ফুডটা 4 ঘন্টা রাখার পর আপনারা সিটনেসটা দেবেন। দেখবেন আস্তে আস্তে কিছু পাখি খাবে, যখন ফিরে থাকবে দেখবেন এমন রোজ প্রতিদিন করতে করতে এবং একদিন সফট ফুড তারা নিজেরাই দেখলে খেতে চলে আসবে। দেখবেন আপনার পাখি ঠিক নিয়মিত সফট ফুড এগ ফুড খাওয়া শুরু করে দিবে, তাতে আপনার পাখি শরীর এবং অ্যাক্টিভিটি খুবই সুন্দর দেখাবে এবং হেলদি হবে অনেক। পাখিকে সুস্থ রাখার জন্য সফট ফুড এগ ফুড খুবই জরুরি এবং পাখি অনেকটাই ডিম বাচ্চা করতে সক্ষম হয়। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারবেন দেখে এবং কীভাবে দিবেন সেটাও আশা করি জানা হয়েছে, তাই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। আশা করি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিন সবাই, দয়া করে পাশে থাকার জন্য বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম গাইস।